প্রাক্তন পুর পিতার তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদানের পর জাকির হোসেনের নেতৃত্বে পাল্টা তৃণমূলে যোগদান সভা রঘুনাথগঞ্জে আগামী 10ই মার্চ কলকাতায় ব্রিগেডকে সফল করতে সোমবার তারই প্রস্তুতি সভা করা হয় রঘুনাথগঞ্জের বড়বাগান মাঠে। উপস্থিত ছিলেন বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান জাকির হোসেন, সভাপতি খলিলুর রহমান, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের সভায় ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারি সহ শতাধিক সিপিআই কর্মী তৃণমূলে যোগদান করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেডকে সফল করতে সোমবার তারই প্রস্তুতি সভা করা হয় রঘুনাথগঞ্জের বড়বাগান মাঠে। উপস্থিত ছিলেন বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান জাকির হোসেন, সভাপতি খলিলুর রহমান, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সহ অন্যান্যরা। কিছুদিন আগে তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছেন জঙ্গিপুর পুরসভার প্রাক্তন পুরপিতা মোজাহারুল ইসলাম। এদিনের সভায় ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারি সহ শতাধিক সিপিআইএম কর্মী তৃণমূলে যোগদান করে। এদিন জাকির হোসেন বলেন, জনগর্জন সভার প্রস্তুতি সভায় মানুষের ব্যাপক সাড়া মিলেছে। যারা মুখ্যমন্ত্রীর নাম নিয়ে দুর্নীতি করেছে, আমরা তাদের দলে রাখতে চাই না। তৃণমূলের উন্নয়নে সামিল হতে শতাধিক সিপিআইএম কর্মী তৃণমূলে যোগদান করে। তাই আমরা আজকে আমাদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, উনি সিপিএম ছিলেন, সিপিএমই ছিল, কোনো সময় উনি ভোট করেননি, উনি আবার সিপিএমে গিয়েছেন, উনি দুর্নীতি করেছেন 7 বছর ধরে, দুর্নীতি হিসাব আমরা চাইব যে মাননীয় মুখ্যমন্ত্রীকে ভাঙিয়ে যেভাবে কামিয়েছে তার বিরুদ্ধে ইনকোয়ারি হোক, এবং সিপিএম এর কিছু নাই, এলাকার লোক যারা ছিল ওকে দেখে আবার সবাই জয়েন করে দিল। আজকে আপনারা দেখলেন প্রচুর লোক জয়েন করেছে, এবং সিপিএম থেকে যে উনি সিপিএম থাকলে আমরা থাকবো না, উনি পচালু হয়ে গেছেন। তাই আমরা আজকে গর্জন সভায় প্রস্তুতি সভায় প্রচুর লোক, আমাদের দেবাংশু অনেক বক্তব্য দিয়েছেন, কারণ আমাদের মেন বক্তা দেবাংশু ছিল, দেবাংশু দিয়েছে, জেলা সভাপতি আমাদের খলিলুর সাহেব দিয়েছেন, আমরা কিন্তু এই লোকসভায় ব্যাপক পরিমাণে জিতবো এই আশা রাখছি। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি খলিলুর রহমান বলেন, কেউ তৃণমূল দল ছেড়ে গেলে দলের কোনো ক্ষতি হবে না, দলের নেতা কর্মীরা আরও উজ্জীবিত হয়ে কাজ করবে। দেখুন, বিষয়টা হচ্ছে এটা, যদি সরকার কী ভাবছে কী ভাবে না, নিশ্চয়ই আমি প্রথম বলবো যে উনি গেছেন অন্য দলে আর কি, অন্য দলে গেলেও তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধা হবে না, এবং তৃণমূল কংগ্রেস আরও উজ্জীবিত হবে, আরও ভালোভাবে যারা অবস্ট্রাকশনে ছিল আর কি, তারা আজকে খুলে রাস্তায় নেবে তৃণমূল কংগ্রেসের কাজ করবে। বিজনেস ফিনভেস্ট প্রাইভেট লিমিটেড কোম্পানিতে জরুরি নিয়োগ, লোন অফিসার, ব্রাঞ্চ ম্যানেজার ও এরিয়া ম্যানেজার নিয়োগ করা হবে। 13ই ডিসেম্বর থেকে শুরু করে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ চলবে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পাস, রয়েছে পিএফ ও ইএসআই এর সুবিধা, বাইক ও মোবাইল ফোন থাকা আবশ্যক। প্রতিদিন ওয়ার্ক ইন ইন্টারভিউ চলছে সল্টলেক, কলকাতা সেক্টর 5, বহরমপুর, মুর্শিদাবাদ ও কোটাসুর, বীরভূম। বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে 9433497565 ও 8100409344, অথবা বায়োডাটা মেল করুন jobs@visvasfinvest.com এ।